অসম্ভবকে সম্ভব করাই যেন বাংলাদেশ আওয়ামী লীগের কাজ হয়ে দাঁড়িয়েছে। দর্শক অনেকে বলবেন যে এই ঘটনা আদৌ কি সম্ভব হবে? জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ, শুরুতেই শিরোনাম। নির্বাচনে কারচুপি এবং অগণতান্ত্রিক আচরণে অভিযুক্ত বাংলাদেশিদের মার্কিন নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ। এরপর থাকছে হাসিনা সরকারের গণতন্ত্র হত্যা, গার্ডিয়ানের রিপোর্ট প্রকাশ। সবশেষে দেখবেন যে কারণে হাসিনাকে পদত্যাগ করে এক মাসের মধ্যেই পুনরায় নির্বাচন দিতে হবে, থাকছে বিস্তারিত প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আবারও মার্কিন নিষেধাজ্ঞা, অগণতান্ত্রিক আচরণের অভিযোগে এসব ব্যক্তির নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত থাকার অভিযোগে বাংলাদেশি কিছু নাগরিকের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে কারো নাম উল্লেখ করা না হলেও যাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাদের বিষয়ে বলা হয়, এরা বাংলাদেশের বর্তমান ও সাবেক কর্মকর্তা, ক্ষমতাশীল ও বিরোধী রাজনৈতিক দলের সদস্য, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিচার বিভাগের সদস্য এবং নিরাপত্তা সংস্থার সদস্য। প্রকাশিত তালিকায় যেসব ব্যক্তিকে অন্তর্ভুক্ত রয়েছে যারা গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও প্রক্রিয়াকে অবজ্ঞা এবং গুরুত্বপূর্ণ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ করা হয়েছে। নতুন কর্মসূচি দিয়েছে খেলাফত মজলিশ। কর্মসূচি অনুযায়ী আগামীকাল শুক্রবার 12 জানুয়ারি রিপোর্টে দেশের চলমান মারাত্মক রাজনৈতিক সংকটের প্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশের রাজনৈতিক ও নির্বাচনী ইতিহাস সাক্ষ্য দেয় যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত কোনো দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব হয়নি। বিশেষ করে গত 2014 এবং 2018 সালের জাতীয় সংসদ নির্বাচন তার বলিষ্ঠ প্রমাণ, যাতে যথাযথ গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে জনগণের রাজনৈতিক মতামত ও সম্মতির প্রতিফলন ঘটেনি। উচ্চ আদালতের রায় সত্ত্বেও কোনো গণভোট ব্যতীত সম্পূর্ণ একতরফাভাবে সংবিধান থেকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে নির্বাচনী ব্যবস্থাটিকে কার্যত প্রহসনে পরিণত করা হয়েছে। কোন দলীয় সরকারের অধীনে নির্বাচনী ব্যবস্থার প্রতি এখন জনগণের ন্যূনতম আস্থা নেই। প্রশাসনের সর্বস্তরে স্বজনপ্রীতি ও দলীয়করণের মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ রুদ্ধ করা হয়েছে। বাংলাদেশে সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের বিজয় কোনো বিস্ময়ের ব্যাপার নয়। শেখ হাসিনা একে জনগণের বিজয় বলে বর্ণনা করেছেন, কিন্তু পরিস্থিতি বলছে এই বর্ণনা যথার্থ নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচন তদারকির জন্য একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি করেছিল, কিন্তু সেই দাবি প্রত্যাখ্যাত হওয়ার পর তারা নির্বাচন বর্জন করে। এর ফলে শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে বাংলাদেশকে আঁকড়ে ধরবে রাজনৈতিক ক্ষোভ। একই সঙ্গে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে চলবে একটি জিরো সাম গেম। আগের বহু বছরের মতো রাজপথে এই ক্ষোভ দেখা দেবে। বিরোধী দল হরতাল আহ্বান করবে, সরকার তাদের বিরুদ্ধে কঠোর দমনপীড়ন চালাবে। এমন প্রতিটি ঘটনায় সহিংসতা এবং রক্তপাত একটি অবিচ্ছেদ্য অংশ। শেখ হাসিনা সমালোচক ও মিডিয়াকে স্তব্ধ করে ক্ষমতার শক্ত দখল রাখতে নেমে পড়েছেন কর্তৃত্ববাদে। তিনি বিরোধী দলের সঙ্গে যে আচরণ করছেন তা অগণতান্ত্রিক। ঠিক এই কারণে এমন একটি যুগ দেখা যাচ্ছে যা গণতন্ত্র থেকে পেছনে পিছিয়ে আছে। অনিয়মের বিষয়টি উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ। বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তারে তারা উদ্বেগ প্রকাশ করেছে। পক্ষান্তরে একজন বন্ধু পুনর্নির্বাচিত হওয়ায় তাকে স্বাগত জানিয়েছে ভারত। শেখ হাসিনার ঐতিহাসিক জয়ে প্রথমেই বিশ্বের যেসব নেতা তাকে অভিনন্দন জানিয়েছেন তার মধ্যে অন্যতম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তদুপরি ভারত ও চীনের মধ্যে সম্পর্ক রাখার ক্ষেত্রে দিল্লির রেড লাইন ভালোভাবে অনুধাবন করছেন শেখ হাসিনা। প্যারাডক্স হল, শেখ হাসিনার প্রতি দিল্লির খোলামেলা আনুগত্য তাকে তার দেশের ভেতর আরও বেশি অজনপ্রিয় করে তুলেছে। তার এই ক্ষয়িষ্ণু রাজনৈতিক পুঁজি সম্পর্কে অজ্ঞ থাকতে পারে না ভারতের এস্টাবলিশমেন্ট। গার্ডিয়ানের রিপোর্টে বলা হয়েছে, এমন এক নির্বাচনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চম মেয়াদে জয়ী হলেন যে নির্বাচনে বিরোধীদের বিরুদ্ধে বেপরোয়া দমনপীড়ন ও কম ভোটার উপস্থিতি ছায়া পড়েছে। গত রোববার যে নির্বাচন হয়েছে তা বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বর্জন করায় কার্যত কোনো প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি আওয়ামী লীগের প্রার্থীরা হননি।
বিএনপি এই নির্বাচনকে প্রহসনের নির্বাচন বলে আখ্যায়িত করেছে। নির্বাচনের আগের মাসগুলোতে বিএনপির কয়েক হাজার নেতাকর্মীকে গণহারে গ্রেপ্তার করা হয়েছে। অতিরিক্ত বন্দিতে ঠাসাঠাসি অবস্থায় ভয়াবহ পরিস্থিতিতে তাদেরকে আটকে রাখা হয়েছে জেলে। জালিয়াতি, সংঘর্ষ এবং জোরপূর্বক ব্যালট দিয়ে বাক্স ভর্তি করার অভিযোগে বেশ কিছু কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এটা সেই একই অনিয়ম ও জালিয়াতির অভিযোগ যা গত দুটি নির্বাচনে হয়েছিল এবং ওই নির্বাচনে ক্ষমতায় এসেছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনা বিরোধী কণ্ঠকে দমন করার জন্য মরিয়া। রাজনীতিকরণ এবং রাষ্ট্রীয় দমনপীড়নের জোড়া আঘাতে সুশীল সমাজ বিপর্যস্ত। বাংলাদেশ ক্রমেই নজরদারির রাষ্ট্রে পরিণত হবার দিকে এগোচ্ছে। যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে আধাসামরিক বাহিনীর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বিরুদ্ধে। শেখ হাসিনার অধীনে তারাসহ অন্যদের হাতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বেড়েছে। একই সময়ে জ্বালানি খাত এবং নন পারফর্মিং ব্যাংক ঋণের মাধ্যমে দুর্নীতিবাজ অভিজাতরা বিলিয়ন ডলার চুরি করেছে, যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বাংলাদেশে টেকসই প্রবৃদ্ধির জন্য প্রয়োজন প্রকৃত গণতন্ত্র এবং ক্ষমতাপ্রাপ্ত স্বাধীন প্রতিষ্ঠান যেমন নির্বাচন কমিশন, বিচার বিভাগ এবং দুর্নীতি বিরোধী সংস্থা। রোববার শেখ হাসিনার বিজয় এক কথায় ঝড়ের আগের শান্তরূপ। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত কী অবস্থান নেয় সেদিকে নজরে ছিল সবারই। নভেম্বর মাসের যেদিন ভারতের পররাষ্ট্র দপ্তরের সচিব ঘোষণা করে দিলেন যে দিল্লিতে এক বৈঠকে যুক্তরাষ্ট্রের সচিবদের সামনে নিজেদের স্পষ্ট অবস্থান জোরালোভাবে তুলে ধরেছে তারা, বাংলাদেশের মানুষই স্থির করবেন যে সে দেশে নির্বাচন কীভাবে হবে। তখনই দেশটির অবস্থান বোঝা গিয়েছিল যে চিরাচরিত মিত্রের পেছনেই দৌড়াচ্ছে তারা। ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার ভিনা সিকরি বলেছিলেন যে বাংলাদেশের দ্বাদশ নির্বাচনে যে সব থেকে বড় বিরোধী দল বিএনপি যোগদান করেনি সেটা তাদের নিজস্ব সিদ্ধান্ত, এর জন্য নির্বাচনটি প্রশ্নবিদ্ধ হতে পারে না। তার কথায় একটা গণতান্ত্রিক রাষ্ট্রের নির্বাচনে কোনো দল অংশ নেবে কি না সেটা সম্পূর্ণভাবেই তাদের সিদ্ধান্ত, যদিও আমি মনে করি যে নির্বাচনে সব দলেরই অংশ নেওয়া উচিত, কিন্তু বিএনপি সিদ্ধান্ত নিয়েছে তারা যোগ দেবে না যতক্ষণ শেখ হাসিনা সরকারে থাকবেন। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি তো বাংলাদেশের সংবিধান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। যে বিষয়টা বাংলাদেশের সংবিধানেই নেই সেটা কী করে কেউ দাবি করতে পারে? গণতান্ত্রিক একটি নির্বাচন থেকে বহুদিক থেকে 7 জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে ফাঁকফোকর ছিল। হাজারো প্রার্থী, নির্বাচন পর্যবেক্ষণের অনেক সংগঠন, বিশাল র্যালি, বিপুল পরিমাণ প্রেস, এমনকি নজর কাড়া নির্বাচনী গান ছিল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই ভোটে প্রতিযোগিতার কোনো চিহ্ন ছিল না, বেশিরভাগ ভোটারের অংশগ্রহণ ছিল না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি তোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলগুলো, কিন্তু তা আওয়ামী লীগ সরকার প্রত্যাখ্যান করার পর নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নেয় বিএনপি এবং অন্য দলগুলো। অক্টোবরে মহাসমাবেশের পর বিএনপির বেশিরভাগ নেতাকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। নির্বাচন বর্জনের অর্থ হল 7 জানুয়ারি ভোট কেন্দ্র বন্ধ হওয়ার বহু আগেই এটা পরিষ্কার হয়ে যাওয়া যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থ মেয়াদে নিশ্চিত করবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ। এরপর নির্বাচন কমিশন যখন ঘোষণা করল যে 300 আসনের মধ্যে আওয়ামী লীগ অথবা দলটি থেকে স্বতন্ত্র প্রার্থীরা মিলে 283টি আসনে জয়ী হয়েছে, তখন বিস্মিত হওয়ার কিছু ছিল না। ভোটকে বিশ্বাসযোগ্যতা দেওয়ার জন্য অন্য আসনগুলোতে আওয়ামী লীগ প্রার্থীদের প্রত্যাহার করেছে যাতে তাদের মিত্ররা বা সাজানো বিরোধীরা জিততে পারেন। কোনো বাস্তব বিরোধী না থাকায় ভোট দেওয়ার আগ্রহ বেশিরভাগ ভোটারের মধ্যে ছিল না বললেই চলে। সীমা বিশ্ব কি তা করতে দিবে? কিন্তু আপনি যদি আমাদের এই আশেপাশের অঞ্চলের দেশগুলোর রাজনীতি দেখেন, আমেরিকা বলেন, পশ্চিমা রাষ্ট্রগুলো বলেন, নির্দিষ্ট স্বার্থ ছাড়া, বিবৃতি দেওয়া ছাড়া আর ডিরেক্টলি আপনার পক্ষে কোনো অবস্থান কিন্তু নেয় না। যেমন দেখেন, ইমরান খান দীর্ঘদিন যাবৎ জেলে বন্দী, বেগম খালেদা জিও জেলে বন্দী ছিল, তারেক রহমান দেশে আসতে পারতেছে না, ওদিকে মিয়ানমারে দেখেন সুচিরে জেলে বন্দী করে রাখছে, পাশাপাশি ভারতেও কত কিছু চলতেছে, তাই না? তো এইখানে আমেরিকা কোন ভূমিকা রাখতেছে বা পশ্চিমারা, আপনি দেখেন তলে তলে সবই ঠিক। তো এখন এইবারের এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাশ করার পর আওয়ামী লীগের পক্ষ থেকে যে আওয়াজটা উঠতে যাচ্ছে, সেই আওয়াজটা যদি বাস্তবায়ন হয় তাহলে আগামী 5 বছর পর বিএনপি নামক দলটার অস্তিত্ব সংকটে থাকবে। ইভেন চাইলেও তারা আর কোনো নির্বাচন করতে পারবে না। ওদের কাছে সাহেব বলছিলেন খেলা শেষ, এবার নতুন খেলা হবে। তবে ওই খেলার পরপরই বাংলাদেশ আওয়ামী লীগের খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, নামটা কি আফম বাহাউদ্দিন নাসিম, আওয়ামী লীগের রাজনীতি করেন বা বিএনপির রাজনীতি করেন, ওনারা অবশ্যই চিনেন নাসিম ভাই। তিনি যে প্রস্তাব তুলেছেন সেই প্রস্তাব যদি বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশ বিএনপির রাজনীতি হয়ে যাবে জামাতের মতন। জামাত যেমন নিবন্ধন থাকার পরেও তারা নির্বাচন করতে পারে না বা আরও নানান ধরনের ঝামেলার মধ্যে পড়ে গেছে দলটির নিবন্ধন সহ আর অনেক কিছুতে, ঠিক একই সিস্টেমে ব্যান হয়ে যেতে পারে বিএনপি। দর্শক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ যারা এই ধরনের রাজনীতি করে খুনের, তাদেরকে আইন করে
নিষিদ্ধ করার দাবি তুলেছেন আমাদের কি বলা হয় যে আফমো বাহাউদ্দিন নাসিম ভাই। গতকালকে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত যে জনসভা হয়েছে সেই জনসভায় তিনি আপনার এই বক্তব্য দিয়েছেন। আর আফমো বাহাউদ্দিন নাসিম বলছেন, যারা বাংলাদেশের মানুষকে পুড়িয়ে মারে, চলন্ত ট্রেনে মানুষকে পুড়িয়ে হত্যা করে, তাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে, তার মূল উৎপাটন করে ফেলে দিতে হবে। এখন এইটা নিয়ে বিএনপির আবার পাল্টাপাল্টি বক্তব্য আছে যে এটা সরকারের কাজ, এটা বিএনপিকে দায় চাপানোর জন্য এই কাজগুলো করানো হচ্ছে। আবার ধরেন বিদেশি বিভিন্ন জায়গাতেও তারা তাদের প্রতিবেদন বা ডকুমেন্ট সাবমিট করছে, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যেকটা বক্তব্য আসামিদের স্বীকারোক্তি। তারা বলছে যে এই কাজগুলো বিএনপির বিভিন্ন জায়গা থেকে নেতৃত্ব নির্দেশে করা হয়েছে। এখন সত্য মিথ্যা এটা আইনশৃঙ্খলা বাহিনী যেহেতু বলছে, আপনার কাউন্টার করতে হলে আপনাকে গিয়ে মামলা করতে হবে, যে না পুলিশ মিথ্যা বলতেছে। সো আমরা এটা বলার সুযোগ নেই। তো নাসিম ভাই বলছেন যে ওই সন্ত্রাসীদের নেতা গডফাদার তারেক রহমান সহ খুনিদেরকে নিষিদ্ধ করে বাংলাদেশকে রক্ষা করতে হবে। তো তিনি আবার একটা বুদ্ধিও দিচ্ছেন, এই বুদ্ধিটা একটু ঝামেলাযুক্ত। তিনি বলছেন যে নতুন একটা আইন করতে হবে, সে আইন করে তাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে, বাংলাদেশের মানুষকে রক্ষা করতে হবে। তিনি বলছেন যে গতকালকের এই দিনটি ঐতিহাসিকভাবে আমাদের আনন্দের দিন, আর পঞ্চমবারের মতন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। আর বাংলাদেশের মানুষকে তিনি বলছেন যে 7ই জানুয়ারি নির্বাচন বানচাল করার জন্য মানুষ মারার রাজনীতি, সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আঘাত করা, যারা আফগানিস্তানের সাথে বাংলাদেশকে মিলিয়ে ফেলতে চায় তো তাদেরকে আসলে প্রতিহত করতে হবে। এখন নাসিম ভাইয়ের এই বক্তব্যটা কি আসলে নাসিম ভাইয়ের, নাকি ধরেন এখানে আরও ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু আছে? আপনি যদি নির্বাচনের আগে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক নেতাদের বক্তব্য আপনি ফলো করেন, তো মোটামুটি এই একটা জিনিস কমন ছিল যে বিএনপির যে আইডেন্টিফিকেশন মানে বাংলাদেশ আওয়ামী লীগের মাধ্যমে করা হচ্ছে বা গণমাধ্যমগুলোতে যেভাবে আসছে, তো সেই জায়গা থেকে একটা মোটামুটি অনেকেই বলছেন যে বিএনপি এবারে নির্বাচনে না এসে ভুল করছে। এই কথা কিন্তু ওবায়দুল কাদের সাহেবও বলছিল, তথ্যমন্ত্রী হাসান ভাইও বলছিল যে বিএনপি একসময় আফসোস করবে। তো ওই আফসোস কি আসলে এরকম বিএনপির মানে রাজনীতি ব্যান হয়ে যেতে পারে, আবার আগামীবার নির্বাচনে না আসলে নিবন্ধনেরও একটা নাকি সাংবিধানিক রুলস আছে যে একটা নিবন্ধনকৃত দল কয় নির্বাচনে না আসলে এমনি জেনে নিবন্ধন চলে যায়। তো এখানে নানান আইনি মারপেচ কিন্তু আছে, এমনটা কি হবে বা হবে না, কি মনে করেন? দেখা যাক, সময় বলে দেবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।